জামালপুরের মাদারগঞ্জে বিনোদ টঙ্গী একতা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহাগ আকন্দ এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। শুক্রবার রাতে বিনোদ টঙ্গী সিঙ্গেল কমিউনিটি এর আয়োজনে বিনোদ টঙ্গী তিন রাস্তা মোড় সংলগ্ন মাঠে এই ফাইনাল খেলাও অনুষ্ঠিত হয়। খেলায় ইলশামারি টাইগার ক্লাবের বিপক্ষে মাঠে ইব্রাহিম সবুজ ব্যাডমিন্টন ক্লাব। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মুস্তাকিম এলএমজি, জামালপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের উচ্চমান সহকারী ফরিদুল ইসলাম ফরিদ। উদ্বোধক হিসাবে ছিলেন করিচড়া ইউনিয়ন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি ওবায়দুর রহমান। খেলায় জয়লাভ করেন ইলশামারি টাইগার ক্লাব। পরে বিজিত বিজয়ী দলকে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলা শেষে এক বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় বিনোদ টঙ্গী একতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজক মুর্শিদি হাসান রনি সহ খেলা পরিচালনা কমিটির সকল সদস্য ও খেলা দেখতে আসা হাজারো দর্শক উপস্থিত ছিলেন।